আগামী শনিবার শুরু হতে চলেছে চতুর্থ দফার ভোট গ্রহণ প্রক্রিয়া। কা শেষ দিনের প্রচারে মিছিলে শীতলকুচি বিধানসভা সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড সুধাংশু প্রামাণিক নিজে নির্বাচনী প্রচার শেষ করেন। এদিন তিনি জানিয়েছেন এবার সংযুক্ত মোর্চা সরকার আসবে। কিন্তু আমার কথা এই যে আছে শুনলাম, যেটা যে 197টা হাজিরা, ঠিক আছে, হ্যাঁ, মানে এই 197টা হাজিরা কিন্তু হওয়া উচিত না। একটা যে কোনো পরিবার হোক, পরিবার মানে শুনো, দুই বেলা ভালো মতো যে খাইলেও 10-8টা নাই, দুই বেলা খাইলেও 10-8টা নাই। শুনে একটা অসুস্থ এই যে 6-8টা মারাবে, কী জমাইবেন আর কী খাইবেন? যদি একটা রোগ ধরে হাসপাতালে যাওয়ার টাকাটা পাবেন না। আর সরকার যে স্বাস্থ্য কি দিছে প্রকল্প, সেই প্রকল্প দিলেও টাকা পায় বলে নাই, নাই ফেলে নেই, ঠিক আছে, ওইলে ফেলে নেই। কিন্তু একটা আমরা চাই যে একটা শ্রমিকের যে কোনো যারা শ্রমিক আছে তাদের মিনিমাম 600 টাকা করে হাজিরা দেওয়া উচিত, মাসে 18,000 টাকা পাবে, এটা আমি দাবি রাখছি। না হলেও তো 400 টাকা করে পাবে। ভোট দিন।